মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে আইনের অবস্থান, এবং আমি মনে করি যে সেটাই সঠিক। একজন মানুষ মৃত্যুশয্যায়, মুরব্বী মানুষ, বয়স হয়ে গিয়েছে, এখন তার একটু উন্নত চিকিৎসা দরকার। আর ডাক্তারে যেখানে বলেই দিয়েছে যে তার যে সমস্যা, সেই সমস্যাটি আসলে বাংলাদেশে সমাধান করার মতন কোনো ওয়ে আর নাই, একমাত্র বিদেশে নিয়ে যেতে হবে তাকে। তো এখানে আসলে আইনের 64 প্যাচ দেখানো হচ্ছে। ব্যাপারটি আসলে এতটা জটিল ছিল না। আমরা দুদিন তিন দিন আগেও যেই বিষয়টি দেখেছি তা হলো যে কোনো মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন, এটি মোটামুটি এক পর্যায়ে কনফার্ম। আমরা শুনলাম যে বিএনপির পরিবারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্স সহ আরও যেই ভিসার যে জটিলতার যে কাজগুলো আছে সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে আসলে তাকে কোন দেশে পাঠানো যায়। এই বিষয়টি নিয়ে আসলে ভাবছিলেন বিএনপি। বিএনপির অনেক নেতাও বলছেন যে শেষ মুহূর্তে হলেও সরকারের চাপে পড়ে হলেও হয়তো দেশের বাহিরে তাকে পাঠিয়ে দেবেন। বেগম জিয়া যাবে, মানুষের চাপ আছে। সরকার প্রধান, সরকারি দল যত হেসে হেসে কথা বলুক, আমার একটা দৃঢ় বিশ্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে যাবে। রাজনৈতিক কর্মী হিসাবে খুব নিশ্চিত যে আগামীকালের মধ্যে আমার দেশনেত্রীকে আমরা চিকিৎসার জন্য বাইরে। আর এটা তো আসলে সরকারের জন্য বিপদ। একজন মানুষের, তিনি তার বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মৃত্যুর দ্বার প্রান্তে তিনি দাঁড়িয়ে আছে, এই মরে এই বাসে তার অবস্থা। তো এখন আইনমন্ত্রী যে কথাটি বললেন, এই কথা কিন্তু দুদিন আগেও বলেন নাই তিনি। দুদিন আগে যেটি বলছে যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদন আমার কাছে এসেছে, আমি আমি খতিয়ে দেখছি যে আইনের কোনো ফাঁক ফোক আছে কিনা বা আইনের যৌক্তিকতা আছে কিনা, অতি দ্রুত সময়ের মধ্যে আমি জানাইতে পারবো। তো অতি দ্রুত সময়ের মধ্যে কেমন, দুদিন পার হয়ে গেল, তিন দিন পার হয়ে যাচ্ছে, তারপরেও তিনি জানাচ্ছেন না। হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে আপনার ভয়েস অফ আমেরিকাকে দেওয়ার এক সাক্ষাৎকারে সেখান থেকে বললেন যে তাকে দেশের বাইরে যেতে হলে আবার তাকে কারাগারে যেতে হবে, এরপরে সেখান থেকে আদালতে আসতে হবে, এরপরে উচ্চ আদালতে আবেদন করতে হবে, এরপরে মোটামুটি এই প্রক্রিয়াগুলো মেনে তারপরে সে দেশের বাইরে যেতে পারবে, দেশের বাইরে যেতে হলে অবশ্যই তাকে আবারও কারাগারে যেতে হবে। যদি তাদের যেতে হয় বাইরে, তাহলে এই এখন যে তাকে আমি বাসায় থাকার পারমিশনটা দিয়েছি, এটা আমাকে উদ্ধার করতে হবে, তাকে আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে। একটা মানুষ মারা যাচ্ছে, এর উপরে তো আর কিছু থাকতে পারে না। আইন আদালত পরে আছে, আগে তো এই লোকটাকে বাঁচাতে হবে। তো এই লোকটাকে না বাঁচিয়ে যদি আমরা এখন এই যে আইনের 64 প্যাচ দেই, তাতে কি হবে? এর পরপরই মোটামুটি আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব, তিনিও বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী যথার্থ বলেছেন আইনের যে বিষয়টি সেটি। অপরদিকে এখন আবার আইনমন্ত্রী আনিসুল হক, তিনিও বলছেন যে আইনের জটিলতা আছে, জটিলতা থাকার কারণে এই মুহূর্তে আসলে তাকে বিদেশ যাওয়া সম্ভব না, আর যেতে হলেও আইনের প্রক্রিয়া মেনেই তারপরে বিদেশ যেতে হবে। আরে ভাই, একটা মানুষ মারা যাচ্ছে, তাকে আইনের প্যাচগুলো দেখাবেন, লাস্টে তো বিপদে পড়বেন। বয়স হয়ে গেছে এই লোকটা, হঠাৎ করে যদি মারা যায় এদেশের জনগণ গৃহযুদ্ধ লেগে যাবে দেশে। একটা গৃহযুদ্ধের দিকে এমনিতেই দেশ গৃহযুদ্ধের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তৃতীয় শক্তি ক্ষমতায় আসার বর্তমানে বিভিন্ন লোকজন অনেক কথা বলছেন যে তৃতীয় শক্তি ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ চায় না তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি চাইছে তত্ত্বাবধায়ক সরকার, বিরোধী দলের লোকজন। অপরদিকে দেখা যাচ্ছে এমন অবস্থা যে যেই দেশগুলোতে সৃষ্টি হয়েছে, পরবর্তী সময়গুলোতে দেখা যাচ্ছে যে আপনার মিলিটারি শাসক শাসন চলে আসছে সেই দেশে। আর একবার বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি যে দেশগুলোতে মিলিটারি শাসন আসছে, সেই দেশগুলোতে কিন্তু মিলিটারিরাও আর ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। আপনি মিয়ানমারের কথা দেখেন, যুগের পর যুগ ধরে মিলিটারির ক্ষমতায় আসার পরে সে দেশ আর ছাড়তে চাচ্ছে না। তো আশঙ্কা করা হচ্ছে যে যে আপনারা তত্ত্বাবধায়ক চান না, অবশেষে লাস্টে আমও যাবে ছালাও যাবে, তৃতীয় পক্ষ ক্ষমতায় আসার পরে রাষ্ট্রের যা হাল হবে সেটি আসলে জনগণকে কিন্তু ভোগ করতে হবে। তো এখন এই লোকটাকে আসলে এই লোকটাকে কি সমস্যাটা কি? এই লোকটা এখন মারা যাচ্ছে, মারা গেলে তো আপনিও বিপদে পড়বেন। আল্লাহ না করুক আজকের যে অবস্থা বেগম খালেদা জিয়ার হয়েছে, কালকের যদি এই জায়গায় আওয়ামী লীগের সভানেত্রী সরকার প্রধান থাকে তখন কি হবে? বিএনপিও তো তার সাথে সেই কাজটি করবে।
তো সেই মানবতা দৃষ্টিকোণ থেকে হলেও তো তার কিছুটা উন্নত চিকিৎসা করায় তাকে সুস্থ করার উচিত। এই লোকটা তো রাজনৈতিক মাঠে নাই, বর্তমানে রাজনীতিও করে না, কোনো বক্তব্যও দিতে পারে না, সেই অবস্থা তার নাই, যে কোনো মুহূর্তে মারা যাবে। তো তাকে ট্রিটমেন্টটা দিতে সমস্যাটা কোন জায়গাটায়?